হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমার চ্যানেলে এই নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের জানাচ্ছি ওয়েলকাম। তো চলো, আজকে আমি চিংড়ির মালাইকারি তৈরি করছি, তো চলো তোমাদের সঙ্গে এটা শেয়ার করব। আর আমি যেভাবে আর কি করছি বা করি সেই প্রসেসটাই আর কি তোমাদেরকে আমি এখানে দেখাচ্ছি। আমি জানি অনেকে চিংড়ি মালাইকারি অনেক অনেক ভালোভাবে করে, আর এক একজন এক এক রকম করে, তো আমি যেভাবে করছি সেভাবে তোমাদেরকে আজকে দেখাচ্ছি। তো আমি চিংড়ির মালাইকারি করার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, আর এই যে চিংড়ি মালাইকারি করার জন্য চিংড়িগুলোকে দেখো খোসা ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর তোমরা জানোই কীভাবে চিংড়িকে আর কি ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়, তো সেজন্যও সেটা দেখায়নি। আর হলুদ লবণ দিয়ে ছিটিয়ে ভেবে রেখেছি, এখনও ম্যারিনেট করিনি। ম্যারিনেট করে আবার 2 মিনিট রাখবো, 2 মিনিট বা 5 মিনিট রাখবো। আর নিয়ে নিয়েছি আদা আর রসুন, আর নিয়েছি নারিকেলের দুধ, গোলমরিচ, তার লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর শুকনো লঙ্কা। আর দেখো একটু মানে পেঁয়াজ কুচি আমি নিয়ে নিয়েছি, এখান থেকে নিয়ে আর কি পেস্ট করে নিয়েছি, আর শুকনো লঙ্কা, আদা, রসুন সেটারও একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো চলো এবার রান্নাটা আস্তে আস্তে শুরু করা যাক। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার সাথে থেকেও আমাকে পাশে থেকে আমাকে সাপোর্ট করো। তো চলো এবার রান্নার দিকে যাওয়া যাক। তো দেখো আমি অ্যাট ফার্স্ট আর কি এই চিংড়িটা আর কি ম্যারিনেট করার জন্য হলুদ লবণগুলোকে মাখিয়ে নিয়েছি, আর দেখো বাকি জলের যেটা আর কি হলুদ লবণ থাকে সেটা বেরিয়ে গেছে, আর হলুদ লবণ দিয়ে 2-3 মিনিটের মতো আমার মাখানো হয়ে গেছিলো। তো এবার আমি এখন গ্যাসটা ধরিয়ে দেবো, ধরিয়ে তেলটা গরম হয়েছে কিনা সেটা চেক করে নিয়ে আলতো আছে আর কি ভেজে নেবো, কারণ চিংড়ি বেশিক্ষণ ফাজলে তোমরা সবাই জানো যে চিংড়ি শক্ত হয়ে যায়, তো সেই কারণে খুব আলতোভাবে ভেজে নেবো। আর তেলটা যে ভালো মতো গরম হয়েছে সেটা তোমরা আওয়াজটা শুনেই বুঝতে পারছো, কেমন একটা ছ্যানপড়পড় হওয়া যেটা আর কি হয় সেটা হচ্ছে। তো ভীষণ ভালো লাগছে, আর চিংড়ি মাছ ভাজলে যে একটা গন্ধ বেরো সেই গন্ধটা তো আমার খুব ভালো লাগে। যারা আর কি খাও না চিংড়ি মাছ বা যাদের অ্যালার্জি রয়েছে তাদের একটা অন্যরকম ব্যাপার থাকে, বা যারা ভালোবাসে তাদের তো খুবই প্রিয় হয় গন্ধ থেকে শুরু করে চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছের যে কোনো আইটেম তাদের খুব পছন্দের হয়। তো আমারও সেরকম আর কি খুব পছন্দের চিংড়ি মাছ, তো সেই কারণে এটা আর কি রান্না করতে খুব ভালো লাগছে। আর চিংড়ির মালাইকারি তো একদম ভালোই হয় নিঃসন্দেহে, যে আর কি মশলা দিয়ে এইভাবে করলে একদম ভালোই হয়, খুব খেতে খুব টেস্টি হয়, অনেকবার করেছি। তো আজকেই জানি না কেমন হবে, বাট আশা আছে যে আজকে অনেকটা ভালো হবে আর ভালো করতে পারবো, তো সেটাই চেষ্টা করছি। আর দেখো এর মধ্যে কিন্তু আমার চিংড়ি মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আর একটু পরেই আমি এখন তুলে নেবো। এই কড়াইটা ননস্টিকের অনলাইনে মিশো থেকে নিয়েছিলাম, খুব ভালো, আর এটা যত সম্ভব পিজন কোম্পানির ছিল, তো খুব সুন্দর এটা আর কি কদিন ধরে ইউজ করছি, খুব ভালো লেগেছে। তো তোমরা চাইলে এরকম একটা কড়াই কিন্তু কিনে নিতে পারো, কারণ প্রেস্টিজটা ইউজ অনেকেই করে, বাট পিজন কোম্পানিটা মোটামুটি মানে ভালোই সার্ভিস দেয়। আমার ইন্ডাকশনও রয়েছে তো সেটাও খুব ভালো আর কি ইউজ করে দেখেছি, তো এইটা এই কোম্পানিরও ভালো। আর এটা একটু বলে রাখলাম কারণ আমি নিয়েছি, আমার ইউজ করে ভালো লাগছে, তো সেই কারণে তোমাদেরকেও বললাম। আর আমার ননস্টিক সেটের জন্য আর কি কোনো রকম কাঠের খুন্তি নেওয়া হয়নি, তো সেই কারণে আর কি যেটা আছে আর কি স্টিলে যেটা খুন্তি সেটা দিয়ে আমি এখন কাজ চালাচ্ছি। আর দেখো আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে, তো মাছ ভাজাগুলো উঠে নেওয়ার পরে আমি কড়াই একটু তেল দিয়ে দিলাম, আর যেহেতু খুব ভীষণ মানে এখন তো ভীষণ গরম সবাই জানো, এই আমাদের এদিকেও ভীষণ গরম পড়েছে, তো সেই কারণে আজকে চিংড়ির মালাইকারিটা একটু কম আর কি রিচ করার চেষ্টা করব, তো সেই কারণে তেলের পরিমাণটা একটু কমিয়ে রাখার চেষ্টা করছি। আর দেখো আমার তেল গরম হয়ে গেছে, আর তেল গরম হওয়ার পরে আমি সেখানে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর এরপরে একটু ফোড়ন দেবো। তো ফোড়ন দেওয়ার জন্য যা নেবো আর কি সেটা তোমরা দেখে নাও কী নিচ্ছি। ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে জিরে নিয়ে নিয়েছি, তো দেখো, আর যেহেতু ননস্টিকের কড়াইগুলোকে আর কি হালকা ধিমে আছে আর কি ব্যবহার করতে হয় সেই কারণে আঁচটা কমিয়ে দিয়েছি, তো সেই কারণে তেলটা একটু মানে গরম হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো এখন মোটামুটি গরম হয়ে গেছে, তো আমি এখন যে পেঁয়াজ কুচিগুলো রেখেছিলাম বাকি আর কি পেস্ট করার পরে, তো সেগুলো দিয়ে দিচ্ছি। আর এটা ভাজা হয়ে গেলে মানে এই পেঁয়াজ কুচিটা একটু হালকা লাল লাল ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কোচানো আর কি, যেগুলো টমেটো আমি কেটে রেখেছিলাম, তো সেই টমেটোটা আমি এর মধ্যে এখন দিয়ে দেবো।
এটা এই যে দেখো এখন দিয়ে দিলাম টমেটোটা তো এটা একটু নাড়াচাড়া করে নেব হালকা গ্রেভি করে যাতে গ্রেভিটা ভালো লাগে খেতে সেই কারণে আমি পেঁয়াজের কুচিও করে নিয়েছি আর পেঁয়াজের পেস্টও করে নিয়েছি তোমরা চাইলে একদম পেঁয়াজ রসুনের পেস্ট করে নিয়েও করতে পারো আবার যারা চাও না তারা মনে করো যে পেঁয়াজ কুচি দিয়েই করবে তো সেরকম করেও করতে পারো তো দেখো আমার পেঁয়াজ কোচানো দেওয়া হয়ে গেছে টমেটো কোচানো দেওয়া হয়ে গেছে দিয়ে আমি একটু জল দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানটায় হলুদ মানে সবাই জানো তরকারিতে তো হলুদ লবণ এসব তো দিতেই হয় তো হলুদ লবণগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপরে এটা নাড়াচাড়া করবো তারপর গ্রেভিটা যতক্ষণ না আর কি তেলটা ছাড়ে মানে তেলটা যতক্ষণ বের না হয় ততক্ষণ এভাবে হালকা আঁচে দিয়ে আর কি এভাবে নাড়তেই থাকবো তো এটা আমি একদমই অল্প আঁচে রান্না করছি তো সেই কারণে দেখো একটু ফুটতে টাইম লাগছে তোমরা চাইলে একটু জোরে করে দিয়েও আর কি আঁচ বাড়িয়ে দিয়েও আর কি করতে পারো তো সেটা তোমাদের ইচ্ছে তো আমি যেভাবে আস্তে আস্তে করে করছি তো সেভাবে আমার মনে হয় যে আস্তে আস্তে রান্না করলে যেমন রান্নার সুস্বাদু হয় আর তেমন ভালোও লাগে মনটা তো সেই কারণে আমি আস্তে আস্তে করে করছি আর দেখো মোটামুটি এখন তেল বেরিয়ে গেছে তো তেল বেরিয়ে গেলে আর কি ভালোই লাগে বেশ এই সময়টা আর কি ভালো লাগে খেতেও ভালো লাগে এই সময়টা বাট এত গরমের মধ্যে এত খাওয়া আর এত মশলাদার খাওয়াটা একদমই ঠিক না তো সেই কারণে আমি যতটা পারি আর কি পরিমাণ মতো মশলাটা কম করে রাখার চেষ্টা করেছি আর দেখো এখানে আমি জিরের গুঁড়োটা অ্যাড করে দিলাম মানে শুকনো জিরের গুঁড়ো যেটা কিনতে পাওয়া যায় সেটাই আমি এখানে অ্যাড করেছি তোমরা চাইলে বাড়িতে আর কি জিরেটা ভেজে নিয়ে তারপর সেটাকে বেটে বা পেস্ট করেও তোমরা ইউজ করতে পারো আমি যেভাবে ইউজ করি বা ইউজ করলাম সেটাই তোমাদেরকে দেখালাম তো দেখো মোটামুটি আর কি তেল ছাড়িয়ে দিয়েছে আর একটু তেল অ্যাড করলে আরও ভালো হতো বাট আমি যতটা পারি ততটা আর কি কম করে রাখার চেষ্টা করছি কারণ অত তেল খাওয়া ভালোও না আর এই গরমে তো একদমই না পেট খারাপ হয়ে যেতে পারে শরীর খারাপ হয়ে যেতে পারে তো সেই কারণে টেস্টটাও ভালো হয় আর তেলটার পরিমাণ যদি একটু কম থাকে সেটা খুব ভীষণভাবে আর কি লক্ষ্য করেই রান্নাটা করছি তো চলো সামনে এগিয়ে যাওয়া যাক আর কি হচ্ছে এরপর দেখো তো একটু মানে আমি জানি যখন এরকম গ্রেভি হয়ে আসে আর কি তেলটা একটু বের হয়ে যায় তখন যদি আমরা চার পাঁচ ফোঁটা আর কি ফোঁটা বলতে চার পাঁচ দানা আর যদি চিনি ফেলে দিই তাহলে ভীষণ রান্নাটা খুব টেস্টি হয় সেটা চিকেন মটন ফিশের যে কোনো আইটেম ফিশের কালিয়া বলো ফিশের যে কোনো একটা আইটেম বলো ডিমের কালিয়া যে কোনো আইটেমে আর কি এরকম চিনি ফেলে দিলে সেই রান্নাটা টেস্ট ভালো হয় আর একটু রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ভাবও আসে তো সেই কারণে আমি এখানে একটু চিনি দানা ফেলে দিলাম আর চিনি দানা ফেলার পরে কিন্তু আমি সঙ্গে সঙ্গেই আর কি যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো তো সেই চিংড়ি মাছগুলো এখানে সাজিয়ে দিচ্ছি আর সাজিয়ে দেওয়ার পরে একটু জল দিয়ে পাঁচ মিনিট বা দশ মিনিটের মতো হালকা আঁচে দিয়ে আর কি এটাকে ফুটতে সময় দেবো তাহলে চিংড়ি মাছের মধ্যে আর কি হলুদ লবণ তেল মশলা সবগুলো ঢুকবে তো সেই জন্য আর এর মধ্যে এখন আমি যেটা আগে সবচেয়ে ভাইটাল আর কি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস চিংড়ির মালাইকারি করার জন্য নারিকেলের দুধ তো সেটা আমি এখন দিয়ে দিচ্ছি এটা চাইলে তোমরা কিনেও নিতে পারো বা বাড়িতেও আর কি তৈরি করে নিতে পারো তো আমি যেহেতু এটা বাড়িতেই তৈরি করেছি তো সে কারণে অল্প একটু বেরিয়েছে তো অল্প একটু দিয়েই আজকে করছি আর তার সঙ্গে ওই দু বাটির মতো জল অ্যাড করে দিলাম আর দেওয়ার পরে দেখো এভাবে এখন নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে ঢেকে দেবো যাতে চিংড়ি মাছগুলো সেদ্ধ হয় একটু যেহেতু চিংড়ি মাছ একটু ভাজার পরে একটু কম করে ভাজলেও কিন্তু একটু শক্ত শক্ত হয়েই যায় তো সেই কারণে চিংড়ি মাছের মধ্যে যাতে হলুদ লবণ মশলা সব কিছু আর কি ভালোভাবে ঢোকে আর খেতে যেন বেশ মজাদার হয় তো সেই কারণে এখন একটু জল দিয়ে টাইম মতো আর কি ঢেকে দেবো তো চলো আমার মোটামুটি রান্না আর কি শেষের দিকে আর একটু তোমাদের আমাদের সঙ্গে থাকবে আর যারা যারা এতক্ষণ ছিলে তারা সবাইকে ধন্যবাদ আর একটু কিছুক্ষণ আমার সঙ্গে থেকে যাও তাহলে অনেকটাই ভালো লাগবে তো চলো বন্ধুরা মোটামুটি জলটা একটু ফুটে গেছে এরপরে আমি এখন এটাকে হালকা আঁচে দিই হালকা আঁচেই যেহেতু আমি শুরু থেকে শেষ রান্না করছি এখনও আমার আঁচটা হালকাই আছে একদমই বাড়াইনি আর এইভাবেই রান্নাটা হচ্ছে তো দেখো আমি এখন ঢাকনা দিয়ে দিলাম আর এটাকে এটার ননস্টিকের মানে কড়াইয়ের ঢাকনাটা খুব ভালো লাগে এই জন্য কারণ সব দেখা যায় সাদা যেহেতু আর ফুটো থাকে ফুটো দিয়ে পুরো জলের যে বাষ্পরিয়েটা সেটা একটু বেরিয়ে যায় আর ভালো মতো সেদ্ধ হয় সব কিছু দেখাও যায় টাইম মতো সেটাকে তুলে নিয়ে আর কি দেখা যায় তো সে কারণে এটা খুব ভালো লাগে তো দেখো আমি কিছুক্ষণ পরে আর কি তিন চার মিনিট পরে আবার দেখলাম যে কেমন অবস্থা হয়েছে আর দেখার পরে একটু উল্টে দিলাম যাতে এ পিঠে আর ওই পিঠ সব দু পিঠে আর কি ভালোভাবে আর কি সব কিছু ঢোকে তো সেই কারণে এইভাবে উল্টিয়ে দিচ্ছি দেখো আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে এসবুল্টি তো এসবুল্টি 7212 তো সেখানে অনেকেই আর কি মেসেজ করছো বা টেক্সট করছো মানে ইউটিউবে যারা আর কি চেনো তারা তো তারা তার আগেই বলে দিই এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কা একটু দিয়ে দিয়েছি অল্প
কারণ লঙ্কাটা দিলে যাতে আর কি তরকারির রঙটা একটু আসে আর কি, লাল লাল ভাব হয়, তো সেই কারণে একটু কাশ্মীরি লঙ্কা আমি কিন্তু ছিটিয়ে দিয়েছি। আর যেটা বলতে নিলাম যে এসবুলটি 7012 ইনস্টাগ্রাম আমার আইডি, তো সেখানে অনেকে আর কি ইনবক্স আমাকে করেছে যে আমি যেন ভ্লগ রেগুলার করি, তো ভ্লগ অবশ্যই করব, একটু সময় সুযোগের একটু অভাব রয়েছে, তো সেই কারণে। আর তোমরা যদি আমার ভ্লগ দেখতে চাও এখানে কিন্তু মানে ইউটিউবে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে তোমরা কে কে ভ্লগ দেখতে চাইছো আর কী ধরনের ভ্লগ দেখতে চাইছো, তো যদি তোমরা আর কি বলো বা সাথে থাকো তো অবশ্যই আমি ভ্লগ করার চেষ্টা করব। আমার সব কিছু আর কি ব্যস্ততা বা সময় সুযোগকে আর কি কাজে লাগিয়ে বা যতটা পারি যেটুকু পারি আর কি প্রতিনিয়ত ভিডিওটা আর কি কন্টিনিউ করার চেষ্টা করব, তো তোমরা আমাকে সাপোর্ট করলে অবশ্যই সেটা করব। আর দেখো চিংড়ি মাছের মালাইকারি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর একটু পরেই আর কি নামিয়ে নেব। তো দেখো কাশ্মীরি লঙ্কাটা যেহেতু একটু পরিমাণে দিয়েছি তো রঙটা অতটা হয়নি, কিন্তু এইটা এরকমটা খাওয়াটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে আমাদের খুবই ভালো। তো মোটামুটি আমি একটু গ্রেভি ধরে রেখে এখন দিয়ে দিচ্ছি যে গরম মশলা, আর এটা হচ্ছে সানরাইজ, যথাসম্ভব সানরাইজ পিওর যেটা গরম মশলার প্যাকেট পাওয়া যায় আর কি, 10 টাকা কি, হ্যাঁ 10 টাকায় দাম, তো সেটাই আর কি এখানে আমি ইউজ করলাম। এটা কিন্তু খুব ভালো হয় কারণ আমি চিকেন মটন সব কিছুতেই এটা ইউজ করি, তো বেশ ভালো লাগে খেতে, তো এই কারণে এই গরম মশলাটাই আমি দিলাম। আর গরম মশলা দেওয়ার পরে আর একটু চিংড়ি মাছগুলোকে দুদিকে ওভাবে সমান করে উল্টে নিয়ে তারপরে আমি একটু রসটাকে দেখছি আর কি যে কতটা হয়েছে, মানে যে যতটা আর কি খাবে মানে গ্রেভিটা আর কি, যে অনেকে পাতলা করে খায় অনেকে একদম খুব একটা টাইট টাইট ভাব থাকে সেরকম করে খায়, তো আমি মিডিয়াম রাখবো, তো সে কারণেও আমি এটা চেক করে নিলাম। আর চেক করে নেওয়ার পরে দেখো আমার মোটামুটি আর কি খুব সুন্দর একটা গ্রেভি হয়ে গেছে। আর এরপরে আমি এখন রান্নাটা অফ করে দেব, তারপর গরম গরম ভাতের সাথে আজকে চিংড়ির মালাইকারি দিয়ে খেতে বসবো। তো চলো এখন ঢালা যাক বাটিতে, দেখা যাক কেমন হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছি পাত্রটা, এই পাত্রটা হচ্ছে আমি গিনিয়াম প্রিয়াম থেকে পেয়েছিলাম, মানে আমি পাইনি, আমার মা একটা জুয়েলারি নিয়েছিল তো তখন মাকে গিফট হিসেবে এটা দিয়েছিল। এটা বড় প্যাকেট ছিল, মানে এরকম অনেকগুলো বাটি ছিল, 4-8টা ছোটো বাটি ছিল আর একটা এই বাটিটা একটা বড় ছিল, তো সেই গিফটটা আর কি মা নিয়ে যায়নি যেহেতু আমাদের বাড়ির পাশের থেকে জুয়েলারিটা কিনেছিল, তো সেই কারণে এই গিফটটা বড় থাকার জন্য মা বাড়িতে বয়ে নিয়ে যায়নি, আমাকে দিয়ে দিয়েছিল, তো এটা এখন ইউজ করছি। তো তোমরা দেখতেই পাবে এখানে লেখা আছে গিনিয়াম প্রিয়াম, তো সেই কারণে তোমাদেরকে জানিয়ে দিলাম। তো গাইস আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নাও। তো আজকে দেখো এই যে আমার আর কি চিংড়ির মালাইকারি এমন হয়েছে, আমার তো অসাধারণ লাগছে দেখতে, আশা করি মানে ভালো হয়েছে। আর আমি একটু টেস্টও করেছিলাম যে কেমন হয়েছে, তো মোটামুটি গ্রেভিটা ঠিকঠাকই আছে, ভাতের সঙ্গে খেলে জাস্ট এটাও মানে জমে যাবে, তো গরম গরম ভাতের সঙ্গে তো আজকে দুপুরে একদম জমে যাবে। তোমরা খুব তাড়াতাড়ি এরকম হালকা হবে আর কি কম রিচ করে আর কি মশলাপাতি কম দিয়ে চিংড়ি মালাইকারি করার চেষ্টা করো, ওই গরমের মধ্যে খেতেও ভালো লাগবে আর খাওয়াটাও মানে তৃপ্তিদায়ক হবে আর কোনো রকম স্বাস্থ্যের আর কি কোনো রকম ক্ষতি হবে না, তো ফটফট বানিয়ে নাও। আর চলো আজকে দেখা যাক ভাতের আর কি রেসিপি বের করি। তো আমি ভাত এখন প্লেটে সাজিয়ে নিয়েছি, আর এই নিয়েছি দুটো হচ্ছে চিংড়ির মালাইকারি। আর আজকের মেনুতে বলে দিচ্ছি তোমাদেরকে কী কী আছে, আজকে রয়েছে আলু সেদ্ধ আর আলু কাঁঠালের তরকারি, আর রয়েছে হচ্ছে কাতলা মাছের ঝোল আলু বেগুন দিয়ে, আর রয়েছে টমেটোর চাটনি। তো আজকের খাবারের এই, আজকে ভীষণ মজা করে খাওয়া হবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বারবার বলছি প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছিলো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে আশীর্বাদ করো যাতে আমি ব্লগ ভিডিও বানাতে পারি, আর ব্লগ ভিডিও বানানোর জন্য অনেক 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 উৎসাহ পাই। তো দেখো আজকের রেসিপিটি আমাদের এখানেই শেষ হয়ে গেল, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা। তো চলো এখন আর কোনো কথা বলবো না, এখন গপ গপ গুপ করে খাবো, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ খাওয়ার স্টাইলটা মানে ভীষণই খারাপ হবে। তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই রাখছি, এখন খেয়ে এখন দুপুরবেলা পেটটা এখন ঠিকঠাক করি, টাটা।